চাঁদপুরে জেলা বিএনপি সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণি এবং তার ভাই ডক্টর জে আর ওয়াদুদ টিপু সহ 1700 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে উল্লেখ করা হয়, কোটা সংস্কার আন্দোলনের সময় 18 জুলাই দীপুমণি ও টিপুর নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ উদ্দিনের সেনাগুপ্ত রোডের বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। ভবনের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর ও লুটপাটের পর সেখানে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় দীপুমণি তার ভাই টিপু সহ 510 জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত 1200 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।